ঘটনাগুলো ঘটে যায়, কিন্তু কেন ঘটল বলে না, শুধু মাথায় রেখে যায় একটা গভীর দাগ, যেটা বলে হ্যাঁ ঘটেছিল তো, যেটা বাস্তব আর ভয় মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছে। বুঝতেই পারছি না এটা ট্রুথ অর স্কেয়ার, এটা গল্প নয় এক্সপিরিয়েন্স। এবং আজকের এক্সপিরিয়েন্সের নাম ঠাকুর দিদুম। ঘটনাটা আমার পিসিমণির আর পিসিমণির ঠাকুর দিদুমের। ঠাকুর দিদুমের সাথে পিসিমণি এবং আমাদের পরিবারের সম্পর্কটা ছিল রক্তের সম্পর্কের থেকেও বেশি। এনার কোলেই আমার বাবা কাকা পিসিরা বড় হয়েছেন। নিঃসন্তান ঠাকুর দিদুমের কাছে এনারা সন্তানের চেয়েও বেশি। সকলে তাকে ভালোবাসতেন, তার মুখে হাসি সবসময় লেগেই আছে। নামেই পরিষ্কার, ঠাকুর দিদুম পুজো টুজো নিয়েই থাকতেন। আর তার কিছু অদ্ভুত ক্ষমতা ছিল, সেসব বলতে গেলে উপন্যাস হয়ে যাবে। তবে এই গল্পেই আছে তেমন একটা ক্ষমতার ঝলক। তার থেকেই বোঝা যায় ঠাকুর দিদুম কেমন মানুষ ছিলেন। কালী পুজোর রাত, ফেসবুক হোয়াটসঅ্যাপের বাইরে তখন বিনোদনের প্রচুর উপাদান ছিল। কালী পুজোর দিন ঠাকুর দিদুমের নির্জলা উপোস, আমাদের বাড়ির সবার নেমন্তন্ন ভোগ খেতে যাওয়ার, নিজে হাতে রান্না করেছেন। এদিকে পিসিমণি তখন সদ্য কলেজে উঠেছেন, ফলে একটু স্বাধীনতাও বেড়েছে। পাশের পাড়াতে কালী পুজোয় দুর্দান্ত প্রতিমার প্যান্ডেল করেছে, তাই বাবা মাকে বলে কয়ে রাজি করিয়ে পিসিমণি বেরিয়ে পড়লেন তিন বন্ধুকে নিয়ে। পাড়াটা একটু ওপর নিচ রয়েছে, মানে এই কোথাও রাস্তা ঢালু হয়ে নেমে গিয়েছে, তো এই বেশ খানিকটা রাস্তা খাড়া হয়ে উঠে গিয়েছে। পাড়া থেকে বেরিয়ে একটা পরিত্যক্ত ইয়ার্ডের পাশে সারি সারি ঝুপসি গাছ, তারপর আরও কিছুটা দূর যাওয়ার পর পাশের পাড়াটা। পুরো জার্নিটা হাঁটা পথে মিনিট ১৫ লাগলে মিনিট ৫-৭ ওই ফাঁকা জায়গাটার মধ্যে দিয়ে যাওয়া। সেদিন পিসিমণিরা বাড়ি থেকে বেরোনোর পর একটা দোকান থেকে বেশ কিছু আলুর চপ আর বেগুনি কিনলেন। প্ল্যানটা ছিল গল্প করতে করতে গিয়ে ঠাকুরটা দেখবেন, তারপর সব মিটিয়ে বাড়ি ফিরে কারোর বাড়িতে বসে জমিয়ে চপ বেগুনি খাবেন। সেই স্টেশন ইয়ার্ডের পাশ দিয়ে হাঁটছিলেন চার বন্ধু, দিব্যি গল্প জমে উঠেছে, কে কাকে চিঠি দিয়েছে, কে কি নতুন স্টাইল মারলো, এইসব নিয়ে। পিসিমণি শুনলেন তার দুই বন্ধু হঠাৎ ঘ্যান ঘ্যানে গলায় বায়না জুড়ে দিয়েছে, দে না একটু বেগুনি খাই, দে না দে না একটু চপ, দে না কিরে আর পারছি না খুব খিদে পেয়েছে, দে না দে না, এরকম ঘ্যান ঘ্যান চলছে। পিসিমণি হেসে বললেন, আরে দাঁড়া না, এই তো প্যান্ডেলে চলেই এসেছি প্রায়, ঠাকুর দেখে না হয় বাড়ি গিয়ে খাওয়া যাবে, নোলা সামলা একটু। প্যান্ডেলের ভিড় ভাট্টা আর লাউডস্পিকারের আওয়াজে পিসিমণির জবাবে কে কি বললেন তা শোনা গেল না। মিনিট ১০ পর যখন বাড়ি ফিরছেন সেই একই রাস্তা দিয়ে, তখন ঘ্যান ঘ্যানানি আরও বাড়ল। পিসিমণি শুনলেন তিন বন্ধুই ঝুলোঝুলি করছে খাওয়ার জন্য এবং এক নাগাড়ে, দে না দে না চপ, দে না দে না একটু খাই, দে না দে না দে না এবার, দে না দে না একটা একটা বেগুনে দে অন্তত। পিসিমণির এবার ভারী বিরক্ত লাগলো, পাশাপাশি হাঁটছে, একটু পরেই বাড়ি পৌঁছে যাবে, এরকম করার কি প্রয়োজন। সামনে একটা রাস্তার শান বাঁধানো সিঁড়ি ভেঙে ওপর দিকে উঠে গিয়েছে। ঠিক তখনই পিসিমণি শুনলেন এক বন্ধুর গলার আওয়াজ, সেই আওয়াজ রাগে গড়গড় করছে, বলছি তখন থেকে বেগুনি দিতে, জিভে জল আসছে তুই শুনতে পাচ্ছিস না, দিবি না একটাও। পিসিমণি কিছুটা বিরক্ত আর কিছুটা অবাক হয়ে ঘুরে দাঁড়িয়ে কিছু বলতে যাবেন বাকি তিন বন্ধুকে, এমন সময় ঘটল কাণ্ডটা। একটা পায়ের আওয়াজ পেয়ে ঘুরে দাঁড়িয়ে দেখলেন সিঁড়িটা ওপর দিকে উঠে যেখানে রাস্তার মধ্যে মিলিয়ে গেছে, সেখানেই দাঁড়িয়ে রয়েছেন ঠাকুর দিদুম। তবে এই ঠাকুর দিদুমকে না পিসি চেনেন না পিসির বন্ধুরা। এই ঠাকুর দিদুমের চোখ লাল, চুলটা মাথায় চুড়োর মতো বাঁধা, আর মুখের সেই হাসিটা উধাও, বরং মুখে ভিড় করেছে চূড়ান্ত রাগ। পিসিমণিদের একরকম চাপা হুঙ্কার দিয়ে বলে উঠলেন, খুব বড় হয়েছিস না, খুব পেকে গিয়েছিস,
তাই না বলে বেরিয়ে গিয়েছিলি? কোথায় গিয়েছিলি তোরা ঠাকুর দেখতে? লাইটিং দেখতে গিয়ে একা লোকাল সব এক করে দিয়েছিস? বলতে বলতে পিসিমণির হাতের দিকে তাকিয়ে বললেন, আবার বেগুনি আর চপ কিনেছিস? খাওয়া দাওয়া করে তোদের আর আশ মেটে না দেখছি। ফেল ওখানে, ওই নর্দমাতে ফেল এক্ষুনি। বাড়িতে খেতে পাস না যেন। বলাই বাহুল্য, ঠাকুর দিদুমের ওই রুদ্র মূর্তি দেখে কেউ টুঁ শব্দটি পর্যন্ত করল না। পিসিমণি গোটা প্যাকেটটা নর্দমায় ফেলে দিলেন। ঠাকুর দিদুম আবার হুঙ্কার ছাড়লেন, কেউ বাড়ি ঢুকবে না, আগে আমার বাড়ি যা, হাত পা ধুয়ে ভোগ খেয়ে তারপর বাড়ি যাবি। পিসিমণিরা ভয় ভয় ঘাড় নাড়লেন। হাতের প্যাকেটটা নর্দমাতে ফেলে দিয়ে সিঁড়ি দিয়ে উঠছেন, তখন লাগলো চমকটা। দেখলেন ঠাকুর দিদুম একটা গাছের দিকে তাকিয়ে সেই একই গলায় কাকে যেন বলছেন, এত সাহস? হ্যাঁ, এত সাহস? আমার বাড়ির মেয়ের দিকে নজর, আমার বাচ্চাদের দিকে চোখ পড়েছে, ওই চোখ গেলে দেব ধরে। ছোট ছোট মেয়ে দেখলে নোলা শকশকিয়ে ওঠে না রে। এবার ওপার হওয়ার পরও ইচ্ছে মরেনি দেখছি তোর, আর যা খুশি কর। এই সাহস দেখালে ভবিষ্যতে খুব খারাপ হবে। এই যে আমি কারোর কোনো ক্ষতি করিনি, চোখ গেলে দেব, এত সাহস? আমার বাড়ির মেয়েদের দিকে নজর দিয়েছে। পিসিমণি আর বাকিদের ততক্ষণে হাত পা কাঁপছে। চারপাশে কিছু নেই, শুধু একটা ঝাঁকড়া গাছের পাতাগুলো একবার চরম কেঁপে শান্ত হয়ে গেল। ঠাকুর দিদুম এবার বাকিদের দিকে তাকিয়ে শান্ত হেসে বললেন, আর চিন্তা নেই, আমার সাথে বাড়ি চল। চারপাশে দিদার বাজি ফাটছে। পিসিমণিরা হাত ধরে বাড়ির দিকে পা বাড়ালেন। পিসির এক বন্ধু ফিসফিস করে বললেন, সেই ব্যান্ডেলে যাওয়ার সময় থেকে তুই আমার থেকে চপ আর বেগুনি খেতে চাইছিলি, আমি বলছিলাম এখানে কেন, বাড়ি গিয়ে খাবো না হয়, তাতে শুনছিলাম তুই রেগে যাচ্ছিস। এবার বুঝলাম গলাটা বোধ হয় তোর ছিল না। তিন বন্ধুই পরস্পরের দিকে তাকালেন। প্রত্যেকেই বুঝলেন যে গলাটা এদের মতো শোনালেও এদের কারোরই ছিল না, হয়তো অন্য কারোর খিদে পেয়েছিল, হয়তো চপ দেখে সে লোভ সামলাতে পারেনি তাই পিছু নিয়েছিল। ঘটনাটার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। ঘটেছিল একদিন, কিন্তু রেশ থেকে গিয়েছিল অনেক দিন, আর প্রতিদিন সে একটাই প্রশ্ন করে গিয়েছে, কি ছিল ঘটনাটা, ট্রুথ অর স্কেয়ার? প্রশ্নটা পরের পর্বেও থাকবে, শুনবেন কিন্তু।